আমরা অর্থনৈতিক দিক দিয়ে, অবকাঠামোর দিক দিয়ে, এমনকি আমরা শিক্ষিতর দিক দিয়েও কিন্তু আমরা অনেক দূরে গিয়েছি। কিন্তু সত্যিকার অর্থে মানসিকভাবে বিহেভিয়ার দিক দিয়ে আমরা কিন্তু সেরকমভাবে আগাতে পারিনি, আমাদের বিহেভিয়ার আমরা চেঞ্জ করতে পারিনি, যার জন্য অর্থনৈতিকভাবে উন্নতি করার পরও কিন্তু আমাদের কষ্ট দূর হচ্ছে না, আমাদের উন্নতি সেরকমভাবে হচ্ছে না। এই যেহেতু আমি সড়ক নিয়ে কাজ করি, সড়ক সম্পর্কে আমি বলবো, এই যে সড়কের মধ্যে যে যানজট যেটি সৃষ্টি হয়, এটি কিন্তু আমরাই দায়ী কিন্তু এই যানজটের জন্য। যারা সড়ক ব্যবহার করছে, যারা গাড়ি চালাচ্ছে, যারা পথচারী, যারা রাস্তা পারাপার হচ্ছে, আমরা সকলেই কিন্তু এর জন্য দায়ী। এমনকি ফুটপাথের মধ্যে ব্যবসা করছি, তারা সড়কের মধ্যে ব্যবসা করছে, নানান কর্মকাণ্ড করছে, অন্যের অসুবিধা সৃষ্টি করছে। আমরা কখনো চিন্তা করি না যে আমার এই কারণ কাজটিতে অন্যের অসুবিধা হচ্ছে, ক্ষতি হচ্ছে, সেই দিকগুলো কিন্তু আমরা চিন্তা করি না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে রাস্তা পার হতে গিয়ে মানুষ হাত দিয়ে গাড়ি থামায়, তারপরে রাস্তা পারাপার হয়। এমন একটি দেশ পাবেন না যে দেশের মানুষ এই কাজটি করে, শুধুমাত্র আমাদের দেশেই করে। আমি ইয়াং জেনারেশনকে বলবো যে যেহেতু তাদের উপরে নির্ভর করছে আমাদের আগামী ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে নাগরিকদেরকে আমি বলবো যে শুধুমাত্র অর্থ উপার্জন করা এবং নিজের খাবো নিজে পড়বো এই দিকে চিন্তা না করে দেশের উন্নতি, দেশের মানুষের উন্নতি এবং বিশেষ করে আমাদের বিহেভিয়ার উন্নতি আমাদেরকে করতে হবে, তাহলেই দেশ ভালো থাকবে এবং আপনি ভালো থাকবেন। আমি যে কথাগুলো বললাম এরকমই কিছু আইডিয়াস নিয়ে এসেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সোশ্যাল সার্ভিসেস ক্লাব, মাইন্ডস অফ সোসাইটি 2017। কাম অ্যান্ড পার্টিসিপেট অ্যান্ড ডু সামথিং বেটার ফর দ্য সোসাইটি, বিকজ ইউর আইডিয়াস ক্যান ব্রিং আ ডিফারেন্স।